Welcome to News Minutes. রিয়াদের ইনক্লুশনটা ওয়াজ দ্য লাস্ট মিনিট ডিসিশন আফটার মানে মানে আমি যতটুকু জানি, আমি তো জানি না, আমি জেনেছি একদম শেষ মুহূর্তে যখন নাকি অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে রিয়াদের ইনক্লুশনটা। তবে আমি এটা যে এটা যেভাবে দেখি, আমি জিজ্ঞেস করেছিলাম, আমি যেটা শুনতে পেরেছি যে ওরা যে নাম্বারে 5-6 যে প্লেয়ার খুঁজছিল, ওখানে 5-6 আর কোনো ব্যাকআপ প্লেয়ার আমাদের এই স্কোয়াডে ছিল না। এখন যদি আমি স্কোয়াড যদি দেখি, তাহলে আসলে আমিও পরে চিন্তা করে দেখলাম আমাদের এখানে আর কোনো প্লেয়ার নাই। সো আমি মুনিম শারিয়ারকে নামাতে পারতো, মেরাজ ছিল, এটা 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 আপনারা ঠিকই বলেছেন, কিন্তু মেরাজকে তারা কেন নেয়নি জানি না, এইটা কেন নেয়নি এটা আমি বলতে পারবো না। আসলে একটা দল তৈরি করা হয়েছে, বাট ওই দলটা আমি বলেছি আগে ক্যাপ্টেন ঠিক করো, ক্যাপ্টেনের সাথে কথা বলো, কোচের সাথে কথা বলো, তারপর দলটা ঘোষণা করো, এইটার জন্য 2-3 দিন সময় নিচ্ছে তা। এইবার এশিয়া কাপে যাব, টিমের সাথে থাকবো, এই প্ল্যান আছে। সো দেখি কী হয়, চেষ্টা তো করবো।